you mm -hmm.

অর্জিত বিজয় ধরে রাখতে পারলে তা সুসংহত হবে বললেন মির্জা প্রকর নানা চক্রান্ত চলছে বলে সবাইকে সজাগ থাকার আহ্বান কক্সবাজারে ভারী বর্ষণে আটকা পড়েছেন হাজারো পর্যটক সাগর থেকে মাছ ধরে ফেরার পথে চলাডুবিতে গেলে মৃত্যু এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার কুয়ালামপুর বার্ড পার্ক বিনোদনের পাশাপাশি দিচ্ছে ধরিত্রী রক্ষার বার্তা আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দল নিরপেক্ষ ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে আইনের খসড়া তৈরি সহ বেশ কিছু বিষয়ে সংস্কার কাজ করার কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদৌল আলম মজুমদার তার মতে যত সংস্কারই হোক সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সদিচ্ছা ভোটাধিকার ফেরত পাওয়া নিয়ে মানুষের যে আস্থা তৈরি হচ্ছে সেটি ধরে রাখাকেই চ্যালেঞ্জ মনে করছেন এই নির্বাচন বিশেষজ্ঞ নাজিব বেগের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কারের কথা বলে আসছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সংস্কারের বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানানো হয় কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারব বলে আমি আশা করছি সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ছয়টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড বদিউল আলম মজুমদারকে আওয়ামী লীগ শাসন আমলের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি আমাদেরকে তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছে এবং আমরা এর মধ্যে বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনা করে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করব যেটা লক্ষ্য হবে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমরা এমন একটা আইনের খসড়া তৈরি করব আশা করছি আইন খসড়া চূড়ান্ত করব যেখানে একটা রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে কমিশন হবে যাতে সরকারে যারা থাকে যারা সুবিধাজনক অবস্থানে থাকে তারা যেন ওই যে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিয়ে কমিশন করতে না হয় এবং আমরা স্বচ্ছতার ভিত্তিতে যাতে হয় তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্বাচন ব্যবস্থা সংস্কারই কি যথেষ্ট প্রশ্ন ছিল তার কাছে আমরা যতই সংস্কার করি যতই পরিবর্তন আনি এটা নির্ভর করে বহুলাংশে রাজনৈতিক দলের উপর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর নির্বাচন কমিশনের উপরই সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা তারপরে আছে সরকার সরকার মানে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের দলীয়করণের ফলেই তাদের পক্ষপাতদুষ্ট আচরণের ফলে কিন্তু অনেকগুলো অঘটন ঘটেছে ভোটদান পদ্ধতি কি হবে সেটি রাজনৈতিক ঐকমত্যের ওপর ছেড়ে দিতে চান বদিউল আলম মজুমদার চ্যানেল আই ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সম্প্রতি যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত হবে যদি তা ধরে রাখা যায় চারদিকে নানা চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি গাজামের রিপোর্ট ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে জাতীয় প্রেসক্লাব ও কয়েকটি সাংবাদিক সংগঠনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান বিগত সরকারের অপশাসন গুম খুন নির্যাতন ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউসে প্রতিনিয়ত কথা বলে জনমত তৈরিতে ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাংবাদিক জাতীয় ক্লাবে ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে আমরা অনুরূপ রাখতে পারি আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে সেটাকে আমাদেরকে আবার মুখে দিতে হবে এখানে আমি অনুরোধ সকলকে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে আয়নি গোটা বাংলাদেশী মানুষকে বাংলাদেশকে সামনে নিয়ে আসুন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে যদি বলি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে সেটি কিন্তু ভাবলে চলবে না এখন এই স্বৈরাচারের তারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আস এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায় আনসারি বলেন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন বিশ্ব ব্যক্তিত্বকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছে যা অত্যন্ত মর্যাদার ও গর্বের পরাগ আজিম চ্যানেল আই ঢাকা বিএনপি বলছে আওয়ামী লীগ সরকারের পতনে প্রাথমিক বিজয় হলেও গণতন্ত্রের জন্য তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে দলের নেতারা মনে করেন প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নির্বাচনের দিকে যেতে হবে তারা বলেন জনগণের হাতেই ছেড়ে দিতে হবে তারা কাদের নির্বাচিত করবে রাহুল রয় রিপোর্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজধানী সহ সারা দেশেই বিএনপির নানা কর্মসূচি থাকছে দলকে সুসংগঠিত করতে এরই মধ্যে জেলা ও থানা পর্যায়ে সমাবেশ করছে দলটি এসব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করছে বিএনপি দলের নেতারা মনে করছেন গণতন্ত্রের জন্য আরো পথ পারি দিতে হবে বিএনপিকে বিএনপি কে প্রাথমিক সরকারের পতন আলহামদুলিল্লাহ এটা অর্জন এখন দেশ বাট আমাদের আন্দোলন তো ছিল নির্বাচিত সরকারের জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারের জন্য সেটা তো এখনও পাইনি পাইছি আমরা অতএব আমাদের আন্দোলন সংগ্রাম বেসিক্যালি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত দেশে মানুষের দ্বারা নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা না হয় বিএনপি নেতারা গণতন্ত্রের জন্য নির্বাচনের কথা বলছেন আবার সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করার কথাও বলছেন আমাদের নেতা কর্মীদের উপরে খুন মিথ্যা মামলা হামলা মামলা অনেক কিছুর পরে একটা পর্যায়ে এই বিরোধী ছাত্ররা যে যৌক্তিক দাবি নিয়ে আসলো তাদের যে দাবিটা খুবই যুক্তিসঙ্গত এটা খুব গণ দাবিতে পরিণত হলো একটা পর্যায়ে এটা উনিশশো নব্বই সালে এরকম একটি ছাত্র আন্দোলন হয়েছিল ছাত্র গণপ্রথান হয়েছিল স্বরাচারী পথ নিশ্চিত হয়েছিল এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অতএব আমি মনে করি সরকারকে সে ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে মোকাবেলা করে যত দ্রুত সম্ভব নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী ব্যবস্থা মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক সে যেই আসুক ক্ষমতায় আমি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলি আপনারা যে আন্দোলনটা করেছেন সেটা তো দৃষ্টান্ত হয়ে থাকবে সো আগামীতে যারাই সরকারে আসুক না কেন আপনারা তো তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন তাহলে এত ভয়ের কি আছে কেউ এখানে আর ফ্র্যাঙ্কিনস্টাইন হতে পারবে না বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই আর নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে এ যাবৎকালের সর্বোচ্চ পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে ছয়টি টলা ডুবে মারা গেছেন দুই জেলে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে নারী শিশুসহ মারা গেছেন জন। জলমগ্ন হয়ে পড়েছে পর্যটন জোন খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ কক্সবাজার থেকে সরোরাজ মানিকের তথ্য বিরোচিত্রে মিথিলা নাজনিনের রিপোর্ট কক্সবাজারে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ষণ এরপর থেকে কখনো মাঝারি কখনো হালকা সেই সাথে দমকা ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে অব্যাহত ভারী বর্ষণে সর্বোচ্চ পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিতে জলমগ্ন হোটেল মোটেল জোন হোটেলে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক ষাট গ্রামের মানুষ পানিবন্দী কক্সবাজারে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল রয়েছে মাছ ধরে ফেরার পথে মারা গেছেন এক জেলে ছয়টি ট্রলার ডুবেছে এখনো শতাধিক ট্রলার সাগরে রয়ে গেছে আমি গত পাঁচ বছর যাবত এই ধরনের কভার এত বৃষ্টি কখনো আমার চোখে পড়েনি দুইটা থেকে শুরু হয়েছে যা বৃষ্টি এ পর্যন্ত থানা বৃষ্টি আমি আমার জীবনে আমি কক্সবাজারে এই থানা বৃষ্টি অত পর্যন্ত দেখি তো নিম্ন যে অঞ্চল এলাকাগুলো আছে সেখান থেকে ফানে আটকা পড়ে আছে মানুষজন লোক বাড়ি থেকে বের পারছে না মানুষ মুখ করতে পারছে না এদিকে চলাফেরা করতে পারছে না আর আমরা এখানে এসে সার্বিক পরিস্থিতি দেখলাম আর আমরা সম্মানিত ডিসি স্যারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব সরকারি অনুদান যেটা তাদেরকে ইয়ে করবো আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে নারী শিশু সহ মারা গেছে ছয় জন ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ অবস্থানে যেতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে শনিবার সারাদিন বৃষ্টি থাকার সম্ভাবনার কথাও জানান আবহাওয়া অধিদপ্তর সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে মিথিলা নাজনীন চ্যানেল আই নির্মল প্রকৃতি খোলা জলাশয়ে আর সুষ্ঠ ব্যবস্থাপনায় হরেক প্রজাতির রং বেরঙের বিচিত্র পাখির মেলা জলবায়ু মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার বিখ্যাত পার্ক বিশ্বজুড়ে পর্যটকদের বিনোদনের পাশাপাশি প্রাণ প্রকৃতির শিক্ষা ও ধরিত্রে রক্ষার বার্তা দেয় পার্কটি আলিমাল রাজের নৈসর্গিক প্রকৃতি স্বতন্ত্র সভ্যতা সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গন্তব্য দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্যে ঢাকা সুচ্চ পর্বতমালা পরিবেশবান্ধব উন্নয়ন ও নানা কর্মসূচিতে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ অংশ উনিশশো একানব্বই সালে একুশ একর জায়গা নিয়ে নির্মাণ করা হয় বার্ড পার্ক কর্তৃপক্ষ বলছে বিশ্বের সবচেয়ে বড় পাখি সংগ্রহশালা এই পার্কটি সারা বিশ্বের প্রায় বিপন্ন প্রজাতির অনেক পাখি রয়েছে এই পার্কে মাত্র ৩৩ বছরে এই পার্কটি পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে রাজধানী কোলালামপুরে অবস্থিত জনপ্রিয় পাখির পার্কে রয়েছে দুইশো প্রজাতির তিন হাজারের অধিক দেশ বিদেশের পাখি যা দেখতে ভিড় করেন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী প্রাকৃতিক পরিবেশের অনুকরণ করে পার্কটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পাখিরা উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঘুরতে পারে মালয়েশিয়ান রেন ফরেস্ট আফ্রিকান গার্ডেন এবং প্যারাডাইজ পাখির সেকশন সহ রয়েছে বিভিন্ন অঞ্চলের পাখির প্রদর্শনী রয়েছে পাখি দেখাশোনা করার জন্য বিশেষ কর্মশালা এবং প্রদর্শনীর ব্যবস্থা পাখি কেন দরকার আমাদের এই পৃথিবীতে পাখিকে কেন আমাদের যত্নের সাথে ওদের সংরক্ষণ করতে হবে সেটা কিন্তু এই পার্কে আসলে বাচ্চারা বুঝতে পারে এবং যারা বড় আছে তারাও জানতে পারে এই যে পরিবেশের যে ভারসাম্য এই ভারসাম্যটাকে কিন্তু তারা রক্ষা করছে এখানে অনেক পাখি নানাভাবে রাখা হয়েছে কিন্তু মূলত এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য রাখা হয়েছে এবং একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে সুতরাং আমরা বাংলাদেশেও কিন্তু চিন্তা করতে পারি এই ধরনের ব্যবস্থাপনা আমরা কিন্তু এই ধরনের বার্ড স্যাংচুরি অথবা বার্ড এভিয়ারি অথবা এই ধরনের বার্ড পার্ক করতে পারি পার্কের পরিবেশ আর জীববৈচিত্র্য শুধু বিনোদনই নয় পাখির প্রজাতি এবং সংরক্ষণ শিক্ষার পাশাপাশি এসব বিষয়ে এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় আলোচনা এবং সেমিনার আলিবাল রাজি চ্যানেল আই কোলালামপুর মালয়েশিয়া এবার আয়োজন আই স্পোর্টস বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে প্রতি বছরের মতো এবারও রাজধানীর মোহাম্মদপুরে পবিত্র জশনে জুলুস ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বনাট র‍্যালি ও আলোচনা সভা করেছে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসা থেকে র‍্যালি বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয় র‍্যালিতে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এই জশনা জুলুস আমরা আনন্দের সাথে উদযাপন করছি আমরা মনে করি আমরা এই সারা বাংলাদেশের মানুষ যদি পাক সাল্লামের এই আনন্দ র্যালিতে যদি অংশগ্রহণ করে আমরা মনে করি এই জসে জলসে র্যালিটি সম্প্রীতির বন্ধন হিসাবে কাজ করবে আল্লাহ তালা তার হাবিবকে সৃষ্টি না করলে এই কুলকায়নাত সৃষ্টি করতো না এই হাবিবের আগমন উপলক্ষে আজকে বারে আউয়াল আমরা সুন্নি মুসলমান সুন্নি জনতা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছি ছাত্র জনতার অভ্যুত্থানের দিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব জানায় মরদেহ পোড়ানোর ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে ভোরে তাকে গ্রেফতার করা হয় তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছিলেন এর আগে ওই ঘটনায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ আন্তর্জাতিক সংবাদ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি বিতর্কের জনমত জরিপে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন বিতর্কে তিনি জয়ী হয়েছেন এমনকি তৃতীয় কোনো বিতর্ক হবে না বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প কিন্তু সিএনএন এর জরিপে দেখা গেছে তেষট্টি শতাংশ মানুষ কামালা হ্যারিসকে জয়ী বলে মনে করছেন আর ট্রাম্পকে জয়ী মনে করছেন সাঁত্রিশ শতাংশ মানুষ এদিকে বিতর্কের পরেই ডেমোক্রেটরা ট্রাম্পকে আরেকটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানান কিন্তু ট্রাম্প বলেন লড়াই হেরে যাওয়ার পর বরাজিতরা আবার লড়ার কথা বলে বিতর্কের পর ট্রাম্প এখন অ্যারিজোনায় প্রচার করছেন অন্যদিকে নর্থ ক্যারোলিনায় জনসভা করেছেন কামালা হ্যারিস আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন এই প্ল্যাটফর্মে শিগগিরই আসছে মঞ্চ নাটক তীর্থ যাত্রী নাটকটির গল্প গড়ে উঠেছে যুদ্ধ শেষে অবসন্ন তিন সৈনিককে ঘিরে ওবায়ন কবিরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ বিশ সেপ্টেম্বর থেকে নাট্য দলের নাট্যদলের পরিবেশনায় তীর্থযাত্রী মঞ্চ নাটকটি আইস্ক্রিনে উপভোগ করতে পারবেন দর্শক কৃষি সংবাদ এবারের ভয়াবহ বন্যায় চট্টগ্রামে এক লাখ হাজার কৃষকের প্রায় চারশো কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় দুইশো কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য সম্পদ খাতে চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট এবারের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি হাটহাজারি মীরেশ্বরাই সাতকানিয়া পটিয়া বাঁশকালী সহ পনেরোটি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ফটিকছড়ি মীরেশ্বরাই হাটহাজারি এবং পটিয়াতে ফসলের সাথে সাথে ভেসে গেছে অধিকাংশ মাছের পুকুর ও খামার সব হারিয়ে দিশেহারা কৃষক কৃষি নির্ভর লেখা এখানে সবাই হাল চাষ করে খাই এখন মানে শেষ আশাটুকু বলতে কিছু কিছু আর থাকলো না সবকিছু কিছু একেবারে বন্যায় নিয়ে গেল আমাদের গরু গেছে ওই বা খুঁজে গেছে ঘর বাড়ি না মানে একবার নিঃসন্দেহ হয়ে গেছে পুকুর বাইরে মানে মাছ চলে গেছে একটা পুকুর মানে না যে মাছ থাকি এরকম কোন পুকুর নিয়ে

যেนาভিজাতের বিজেলে বিজেতে সর্বনাপ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি এবং চাষে পর্যাপ্ত প্রণোদনা দিলে ক্ষতি পুষিয়ে আবার তারা ঘুরে দাঁড়াতে পারবেন চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম এবার প্রকৃতি সংবাদ চরম অযত্ন অবহেলায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঘাটাইলের ঐতিহ্যবাহী সাগর দিঘি দূষণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি পর্যটনের বিশাল সম্ভাবনার ক্ষেত্র সাগর দীঘি বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের মুস্তিম উদ্দিন আহমেদের রিপোর্ট অষ্টম শতাব্দীতে রাজা মহিপালের শাসন আমলে প্রায় তেরো একর জমিতে খনন করা হয় সাগর দিঘি ঘাটাল উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই দিঘিকে পণ্যস্থান হিসেবে বিবেচনা করেন সনাতন ধর্মাবলম্বীরা তবে কালের বিবর্তনে হাতে বসেছে দিঘির সৌন্দর্য মাত্রাতিরিক্ত দূষণে কালো বর্ণ ধারণ করেছে দিঘির পানি এই পুকুর এর পানি এখন আমাদের কোনো কাজে লাগে না এই যে ছাত্রছাত্রী যারা আছে ওই যে গার্লস স্কুলের ছাত্রছাত্রী আছে ওই যে মাদ্রাসার ছাত্রছাত্রী আছে এরা কোনো কাজে এই পানি ব্যবহার করতে পারে না আমরা নিজস্বর এই পানি খেতাম এদিকে নিয়ে পানি খেতাম এন মেলা জমতো মেলা থেকেও পানি ব্যবহার করতো খাইত জেলা বিভাস্ত স্নানও করতে পারে না এই মাছ ব্যবহার করিয়া লিটার ফেলাইয়া এগুলা আবর্জনা দিয়া দিকে ভরে ফেলছে ফসাই ফেলাইছে এখন আমরা এই দিকে পানি কুলি করি মুজে এও যোগ্য নাই এমপর তো ঐতিহ্য ভাই দর্শনীয় স্থান এটাকে আমাদের সরকারের প্রত্যাশা এটাকে আপনার একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠে চতুর পাশে যাতে বসার জন্য দর্শনীয় বসার জন্য স্থান হিসেবে গড়ে উঠুক এটা আমাদের এলাকাবাসী এবং যুব সমাজের প্রত্যাশা দিঘি ঘিরে পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার আহ্বান স্থানীয়দের রাস্তা করার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কে যদি পর্যটন কেন্দ্র করা হয় এখান থেকে এই পুকুরটাকে লিজ দেওয়ার প্রেক্ষিতে সরকার যে পরিমাণ টাকা পায় তার সাথে অনেক শত গুণ বেশি এখান থেকে প্রফিট আসবে বিনোদন বিনোদন নিতে পারবে একটা সুস্থ এবং সরকার পাবে এখান থেকে অনেক লাভ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিগির সংস্কারের তাকে পরিবেশবাদীদের দীর্ঘ তিরিশ বছরের সেই রাস্তাঘাটের তেমন কোনো উন্নতি হয়নি উন্নতি হয়নি অবনতি হয়েছে আরো বেশি যে আশেপাশে যে পরিবেশ ছিল সেগুলো আর নষ্ট হয়েছে মানুষের পরিত্যক্ত বর্জ্য এখানে ফেলার জন্য পানিগুলো নষ্ট হয়ে গেছে এখন পর্যটনের জন্য আমরা যে বেড়াতে যাই সুন্দর একটা পরিবেশ দেখার জন্য সেই পরিবেশটা আস্তে আস্তে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী দিঘির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান এলাকাবাসীর টাঙ্গাল থেকে মুস্তিমুদ্দিন আহমেদ চ্যানেল আয় সংবাদে আবারও বিরতি নিচ্ছে আর পর জানিয়ে ফিরছি বাজার চাঁদাবাজদের উৎপাদ মুক্ত হলেও প্রভাব পরেনি পণ্যের দামে মূল্য না কমায় বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা বিরতির পর আবার আমন্ত্রণ চেয়ে সংবাদে বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা চাঁদাবাজদের উৎপাদ মুক্ত হলেও এর প্রভাব পড়েনি পণ্যের দামে চাঁদা দিতে না হওয়ায় তাদের লাভের পরিমাণ বেড়েছে দাম না কমার জন্য বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা ক্রেতারা বলছেন গণঅভ্যুত্থানের পর ছাত্ররা যতদিন বাজারে সক্রিয় ছিল ততদিন দামে কিছুটা প্রভাব পড়েছে মাসু সাকিলের রিপোর্ট রাজধানীর মোহাম্মদপুর অস্থায়ী কৃষি মার্কেট এক বছর আগে মূল মার্কেট আগুনে পুড়ে যাওয়ায় এই অস্থায়ী বাজার তৈরি হয় এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন গণঅভ্যুত্থানের আগে তাদের তিনশো টাকা করে চাঁদা দিতে হলেও এখন দিতে হয় না চাঁদা দিতে হয় চাঁদাটা দিতে হয় না এখন তো মুক্ত মনে ব্যবসা করা যায় আর কি মুক্ত মন বুঝেন একদম অপেন এখন মোটামুটি আপাতত দেওয়া লাগতেছে না বন্ধ আছে না আগে আপনার এই দোকান ভাড়া নিত আড়াইশো তিনশো টাকা প্রতিদিন দোকান ভাড়া নিত এখন আর সেটা নাই তবে জিনিসপত্রের দামে এর কোনো প্রভাব পড়েনি এখন মালের দাম বেশি বর্ষাকাল তো দেয় না বৃষ্টির কোনো সময় নাই মানে সকাল নাই বিকাল নাই রাত নাই বৃষ্টি আসে মানে বর্ষাকাল মালের আমদানি কম পাঁচ আগস্টের পরে সে পাঁচ দিন বা সাত দিন ভালো ছিল ঠিক আছে যখন ছাত্ররা ছিল তখন ভালো ছিল এখন কিন্তু আবার সেই রকমই হয়ে গেছে ইলিশের ভরা মৌসুমে রপ্তানি না হলেও দাম না কমার জন্যে নদীতে ইলিশ কম পাওকে দায়ী করলেন মাছ বিক্রেতারা আমি শুধু এক্সাম্পল দিয়ে আমরা ইলিশ মাছের কথা অনেক শুধু শুনলাম ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হয়েছে বা এই ধরনের কোনো কিছু বা আলটিমেটলি তো ইলিশ মাছের দাম তো কমে নাই এখনও তো আপনার আঠারোশো দুই টাকার উপরে আমাদের কিনতে হচ্ছে নদীতে মাছ হইলে অটোমেটিক কমে যায় গণভ্যুত্থানের প্রভাব পণ্যমূল্যে না পড়ায় হতাশ সাধারণ মানুষ চ্যানেল আই ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ তার দুই সহযোগীকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র‍্যাব রাতে তাদের গ্রেফতার করা হয় এ সময় উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র মাদকদ্রব্য ও গান পাউটার যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতা ও ছাত্রদের উপর লিটনের চাপাতি নিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার বিরুদ্ধে হামলা ও হত্যাসহ নয়টি মামলা রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা তারা বলছেন দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করতে হবে সকালে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুক দাবি করেন তিরিশ জন সংসদ সদস্যকে লাঞ্ছিতকারী সাবেক ডিবি প্রধানকে এখনও গ্রেপ্তার করা হয়নি

অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জানা স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের পরিবারের আর্থিক সহায়তা ও আলোচনা সভা হয়েছে অনুষ্ঠানে বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা চাই গণতন্ত্রকে ফিরে আনতে আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে আমরা চাই মানুষের অর্থনীতি যে লুট করেছে আওয়ামী সরকার সেই অর্থনীতি ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন

সেই যুগপ দাঙ্গলের ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন ওনারাও আন্দোলন করেছেন এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে কিন্তু আমরা কাজ করেছি এখন যাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা ছাত্রজনতার আন্দোলনে পিছনে থেকে প্রথম সারির নেতারা সাহস জুগিয়েছিলেন তাই তাদের প্রতি অসম্মানজনক বক্তব্য না দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা মনু হাসান চ্যানেল আই ঢাকা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় বাইশ জন নিহত হয়েছে নিখোঁজ রয়েছেন দুজন আহত হয়েছেন আরো দুশো সাতাশ জন মোহাম্মদপুরে ছাত্র জনতার গণ শহীদ আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ ও স্মরণ সমাবেশে এ তথ্য তুলে ধরা হয় গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর থানা সংগঠক ফাইয়াজ ফিরোজের সভাপতিতে শুক্রবারের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এ সময় সাংবাদিক আশরাফ কায়সার গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সহ হতহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি তাদের পরিবারকে ক্ষতিপরনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের নতুন যাত্রার জন্য যারা জীবন দিয়েছেন তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর তারা আমাদের সামনে প্রেরণা সেই মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের সবাই সেটা জানিয়েছেন এই অন্তর্বর্তী সরকার আপনাদের সবচেয়ে গুরুতর দায়িত্বের মধ্যে এটি একটি যেদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সদস্যরা এসময় সময় আগামীতে নতুন কারিকুলামে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ধর্ম ও জাতি সত্তাকে প্রাধান্য দেওয়ার দাবি জানান সম্মিলিত শিক্ষা আন্দোলনের নেতারা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে এগারো দফা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে সংবাদে আবারও বিরতি নিচ্ছে আর বিরতির পর জানিয়ে ফিরছি বিরতির পর আবার আমন্ত্রণ চ্যালাই সংবাদে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপর গ্রামবাসীর হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রশন আরা রত্না সহ কমপক্ষে বিশ জন জিলানিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে শুক্রবার বিকেল পাঁচটার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি শহরের বেদগ্রাম এলাকায় দলীয় পথসভা শেষ করে গাড়ি যুগে নিজ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন তার গাড়ির বহরটি জেলা শহরের ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে স্থানীয় লোকজনের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এ সময় কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে বিএনপির অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবায় নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে রাজধানীর প্রশান্তি হাসপাতাল লিমিটেড শুক্রবার নোয়াখালীর কবিরহাটের হাই স্কুলে এই ক্যাম্প হয় এদিন মা ও শিশু চিকিৎসা মেডিসিন সেবা চর্মরোগ গ্যাস্ট্রো এন্ট্রালোলজি এবং ব্যথার চিকিৎসা প্রদান করা হয় মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পেইন আইসিইউ ও এনএসথেসিয়া বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান ডাক্তার এস এম এ আলিম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং নিউরো সার্জন ও স্পাইন সার্জন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ও অন্য চিকিৎসকরা এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দিল আফরুজা খাতুন শিমু ও স্থানীয় নেতাকর্মীরা ছিলেন